Bismillahirrahmanirrahim. Diyor Hatip Bindu, o Obhibhavak Bindu, Assalamu Alaikum. Aşa kori tumda bhalo aşa. Ami Nargis Begum, Shahokare Shikkhok, Sarkari Balika Uttyo Bidyala, Dinajpur. Aajke ami tomader sathe alochona korbo, Bangladesher itihash o Bishwo Shobhyotar chotuttho adhyayer প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ রাজবংশ ও শাসন ব্যবস্থা সম্পর্কে গুপ্ত যুগের পূর্বে প্রাচীন বাংলার ধারাবাহিক ইতিহাস রচনা করার তেমন কোনো উপাদান ছিল না, কেননা তখনকার মানুষ আজকের মতো ইতিহাস লেখার অভ্যস্ত ছিল না। গ্রিক বীর আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় থেকে প্রকৃত ইতিহাস পাওয়া যায়। গ্রিক লেখকদের মতে তখন বাংলাদেশের গঙ্গা হৃদয় নামে একটি শক্তিশালী রাজ্য ছিল, কারণ গঙ্গা হৃদয় জাতির বাসস্থান ছিল গঙ্গা নদী দুটির স্রোত ভাগীরথী ও পদ্মার মধ্যবর্তী স্থানে। অপর একটি জাতি প্রাশীয় নামে পরিচিত ছিল, তাদের রাজধানী ছিল পাটলিপুত্র। তারা উভয় আলেকজান্ডারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন। আলেকজান্ডারের ভারত ত্যাগের পর ভারতে মৌর্য বংশের প্রভুত্ব স্থাপিত হয়। উত্তর বাংলায় মৌর্য শাসক সম্রাট অশোকের রাজত্বকালে অঞ্চলটি একটি প্রদেশে পরিণত হয়, যার রাজধানী ছিল পুন্ড্রনগর। পরবর্তীতে এর নাম হয় মহাস্থানগর। ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় 320 খ্রিস্টাব্দে। প্রথম চন্দ্রগুপ্তের সময় উত্তরবঙ্গের কিছু অংশ এবং সমুদ্রগুপ্তের শাসনামলে প্রায় সমগ্র বাংলা গুপ্তের অধীনে ছিল। গুপ্তদের রাজধানীও ছিল মহাস্থানগড়ের পুন্ড্রনগর। গুপ্তদের পর উত্তর ভারতে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, সেই সুযোগে দুটি রাজ্যের সৃষ্টি হয়, একটি বঙ্গ অন্যটি গৌর। তাম্র শাসন থেকে জানা যায় মহারাজা ধীরাজ উপাধি নিয়ে গোবিন্দ ধর্মাদিত্য সমাচারদেব নামে তিন রাজা স্বাধীন বঙ্গ রাজ্য শাসন করতেন। ধারণা করা হয় কীর্তিবর্মণের হাতে বা গৌড় রাজ্যের উত্থান ঘটলে অথবা সামন্ত রাজার উত্থানে স্বাধীন বঙ্গ রাজ্যের পতন হয়। গৌড় গুপ্ত রাজাদের অধীনে বড় অঞ্চলের রাজাদের বলা হতো মহাসামন্ত। ধারণা করা হয় শশাঙ্ক ছিলেন রাজা মহাসেনগুপ্তের একজন মহাসামন্ত। শশাঙ্ক গৌড় অঞ্চলের ক্ষমতা দখল করে স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। তিনি মেদিনীপুর, উত্তর উড়িষ্যা, দক্ষিণ উড়িষ্যা এবং মগধ রাজ্য জয় করেন। তারপর তিনি থানেশ্বর ও গৌড়ের মৌখরীর দিকে অগ্রসর হন। মৌখরী থানেশ্বর রাজার মেয়ে রাজশ্রীকে বিয়ে করে বন্ধুত্ব স্থাপন করেন। রাজশ্রীর দুই ভাই রাজবর্ধন ও হর্ষবর্ধন। পরবর্তীতে থানেশ্বরের রাজা হন রাজবর্ধন। তিনি কর্ণদের দিকে অগ্রসর হওয়ার সময় শশাঙ্ক
তাকে পরাজিত ও বন্দী করে এবং পরে তাকে হত্যা করা হয়। তারপর হর্ষবর্ধন হন থানেশ্বর ও অনুজের অধিপতি। তার শশাঙ্কের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য ভাস্কর বর্মের সঙ্গে হর্ষবর্ধন মিত্রতা করেন। এ সংঘর্ষের সঠিক ফলাফল জানা যায়নি, তবে শশাঙ্ক 637 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। প্রাচীন বাংলার ইতিহাসে শশাঙ্কই গুরুত্বপূর্ণ সার্বভৌম শাসক ছিলেন। শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। সবসময় সংঘাত লেগেই থাকত। কেন্দ্রীয় শাসন শক্ত হাতে ধরার মতো কেউ ছিল না। এ অরাজকতার সময়কালকে পাল তাম্র শাসনে আখ্যায়িত করা হয়েছে মাৎসন্যায়। পুকুরে বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে বলা হতো মাৎসন্যায়। বাংলার সবল অধিপতিরা ছোট অংশগুলোকে গ্রাস করত। এ অবস্থা চলে প্রায় 100 বছর। এই চরম অরাজকতা, দুঃখ, দুর্দশা, বিবাদ, সংঘাত দূর করার জন্য প্রবীণ নেতারা গোপাল নামে একজন ব্যক্তিকে রাজপদে নিযুক্ত করলেন। গোপালের সিংহাসনে আরোহণের মধ্য দিয়ে পাল রাজত্ব শুরু হয়। পাল রাজারা একটানা 400 বছর রাজত্ব করেছিলেন। অনেকের মতে গোপাল 27 বছর রাজত্ব করেছিলেন। গোপালের পর আসেন ধর্মপাল, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ। এ সময় উত্তর ভারতে আধিপত্য নিয়ে বাংলার পাল রাজপুতনার গুর্জর, কুতিহার ও দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট এর মধ্যে প্রতিযোগিতা চলছিল। ইতিহাসে এ যুদ্ধ ত্রিশক্তির সংঘর্ষ বলে পরিচিত। ত্রিশক্তিতে ধর্মপাল পরাজিত হলেও বিশেষ কোনো ক্ষতি হয়নি, কারণ রাষ্ট্রকূট রাজ দাক্ষিণাত্যে ফিরে গেলে তিনি কনৌজ অধিকার করেন। প্রতিহার রাজের পরাজয়ের পর ধর্মপাল তৃতীয় গোবিন্দের নিকট আত্মসমর্পণ করেন। অতঃপর রাষ্ট্রকূট রাজ দেশে ফিরে গেলে ধর্মপাল পুনরায় উত্তর ভারতে আধিপত্য বিস্তার করেন। ধর্মপালের দ্বিতীয় নাম ছিল বিক্রমশীল। বিক্রমশীল বিহার নামে ভাগলপুরের 24 মাইল পূর্বে একটি বৌদ্ধ বিহার বা মঠ নির্মাণ করেন। তিব্বতের অনেক বৌদ্ধ ভিক্ষু এখানে অধ্যয়ন করেন এবং অনেক প্রসিদ্ধ বৌদ্ধ আচার্য তিব্বতে বিশুদ্ধ বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। নওগাঁর পাহাড়পুর নামক স্থানেও ধর্মপাল শঙ্কু বিহার প্রতিষ্ঠা করেন। এই স্থাপত্য জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত হয়েছে। তার নাতের মতে ধর্মপাল বৌদ্ধ ধর্ম শিক্ষার জন্য 50টি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। ধর্মপালের পুত্র দেবপাল বাংলার রাজ্য সীমা বিস্তারে সফল হন। তার রাজ্য সীমা প্রতিহার ও রাষ্ট্রকূট, উড়িষ্যা ও কামরূপ পর্যন্ত
বিস্তার লাভ করে। মগধে বৌদ্ধ মঠগুলো সংস্কার এবং নালন্দার কয়েকটি মঠ ও বুদ্ধগয়ায় একটি বিরাট মন্দির নির্মাণ করেছিলেন। মুঙ্গেরে নতুন রাজধানী স্থাপন করেন। দেবপাল বিদ্যা ও বিদ্বানের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। বৌদ্ধ শাস্ত্র পারদর্শী ইন্দ্রগুপ্ত নামক ব্রাহ্মণকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ নিযুক্ত করেন। নালন্দা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে হারিয়ে যাওয়া বৌদ্ধ ধর্ম পুনরায় সজীব হয়ে ওঠে। প্রথম বিগ্রহপাল থেকে দ্বিতীয় বিগ্রহপালের রাজত্বকাল 861 হতে 989 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল। প্রথম বিগ্রহপালের পর নারায়ণপাল খুব দুর্বল ও উদ্যমহীন শাসক ছিলেন। নারায়ণপালের পর আসেন রাজ্যপাল, দ্বিতীয় গোপাল ও দ্বিতীয় বিগ্রহপাল। দ্বিতীয় বিগ্রহপালের পুত্র প্রথম মহিপাল রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। তার সাম্রাজ্য পূর্ব বঙ্গ থেকে বারাণসী এবং মিথিলা পর্যন্ত বিস্তার লাভ করে। মহিপালের জনকল্যাণকর কাজ ছিল বিভিন্ন নগরী নির্মাণ, শহর প্রতিষ্ঠা, যেমন রংপুরের মাহিগঞ্জ, বগুড়ার মহিপুর, দিনাজপুরের মাহি সন্তোষ ইত্যাদি। মহিপাল 50 বছর রাজত্ব করেছিলেন। তারপর সিংহাসনে বসেন ন্যায়পাল ও তৃতীয় বিগ্রহপাল। তখন পাল সাম্রাজ্যে বিপর্যস্ত অবস্থায় ছিল। পাল সাম্রাজ্যের অভ্যন্তরে বিরোধ ও অনৈক্য দেখা দেয়। তারপর তৃতীয় বিগ্রহপাল এর পুত্র দ্বিতীয় মহিপাল সিংহাসনে বসেন। দ্বিতীয় মহিপালের সময় রাজ্যের চরম দুর্যোগ দেখা দিলে উত্তরবঙ্গের বরেন্দ্র অঞ্চলের সামন্তবর্গ প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করেন। এ বিদ্রোহ কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত। দ্বিতীয় মহিপালের পর তার ছোট ভাই দ্বিতীয় সুরপাল সিংহাসনে বসেন। তারপর তার কনিষ্ঠ ভ্রাতা রামপাল সিংহাসনে বসেন। প্রাচীন বাংলার কবি সন্ধ্যাকর রচিত রামচরিত থেকে রামপালের জীবন কথা জানা যায়। রামপালের পর কুমারপাল, তৃতীয় গোপাল, মদনপাল সিংহাসনে বসেন। অবশেষে বিজয় সেন পাল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটিয়ে বাংলায় সেন বংশের শাসন প্রতিষ্ঠা করেন। যে বংশের লোকেরা প্রথমে ব্রাহ্মণ থাকে কিন্তু পরে পেশা পরিবর্তন করে ক্ষত্রিয় হয় তাদেরকে বলা হয় ব্রহ্ম ক্ষত্রিয়। বাংলার সেন বংশের প্রতিষ্ঠা করেন সামন্ত সেন। তিনি কোনো রাজ্য প্রতিষ্ঠা না করায় রাজার মর্যাদা দেওয়া হয় হেমন্ত সেনকে। হেমন্ত সেনের পুত্র বিজয় সেন সুদীর্ঘ রাজত্বকালকে শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন। তিনি রাঢ়, পূর্ব ও দক্ষিণ বাংলা, উত্তর ও উত্তর পশ্চিম বাংলা, কামরূপ, কলিঙ্গ নিজ রাজ্যভুক্ত করেন। তার প্রথম রাজধানী ছিল বিজয়পুর এবং দ্বিতীয় রাজধানী ছিল মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।
বিজয় সেনের পুত্র বল্লাল সেন সিংহাসনে বসেই মগধ ও মিথিলা নিজ রাজ্যভুক্ত করেন। তিনি সুপণ্ডিত ছিলেন, তার বিরাট গ্রন্থাগার ছিল। এর আগে কোনো প্রাচীন রাজা লেখনি প্রতিভার পরিচয় পাওয়া যায়নি। তিনি দানসাগর ও অদ্ভুত সাগর দুটি গ্রন্থ রচনা করেন। গ্রন্থদ্বয় তার ইতিহাসের মূল্যবান উপকরণ। অনেকে মনে করেন হিন্দু সমাজকে নতুন করে গঠনের উদ্দেশ্যে তিনি কৌলিন্য প্রথা প্রবর্তন করেন। লক্ষণ সেন বল্লাল সেনের পুত্র। লক্ষণ সেন 60 বছর বয়সে সিংহাসনে আরোহণ করে প্রাগ, জ্যোতিষ, গৌর, কলিঙ্গ, কাশী, মগধ অঞ্চল সাম্রাজ্যভুক্ত করে। বার্ধক্যজনিত দুর্বলতার সুযোগ নিয়ে অনেকে ভয়াবহ ষড়যন্ত্র, অন্তর্বিরোধ ও অভ্যন্তরীণ গোলযোগের সৃষ্টি করে। এতে তিনি সাম্রাজ্যের দিকে মনোযোগ হারিয়ে ফেলেন। লক্ষণ সেন সুপণ্ডিত ও বিদ্যোৎসাহী ছিলেন। তিনি পিতার অদ্ভুত সাগর সমাপ্ত করেছিলেন। তিনি পরম বৈষ্ণব উপাধি গ্রহণ করেন। ঐতিহাসিক মিনহাজ তার দানশীলতা ও ঐতিহ্যের ভূয়সী প্রশংসা করেন। মুসলিম সেনাপতি বখতিয়ার খলজি নদিয়া আক্রমণ করলে কোনো প্রতিরোধ না করে লক্ষণ সেন নদীপথে মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে আশ্রয় নেন এবং সেখানে কিছু সময় ধরে তিনি রাজত্ব করেন এবং সেখানে মৃত্যুবরণ করেন। তার দুই পুত্র বিশ্বরূপ সেন ও কেশব সেন কিছুকাল পূর্ব বাংলার শাসন করেছিলেন। এভাবে লক্ষণ সেনের পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় সেন শাসনের অবসান ঘটে। এবার আমরা দেখব এই যে পাল রাজাদের তালিকা, এই যে গোপাল, ধর্মপাল, দেবপাল, প্রথম বিগ্রহপাল, তারপরে আসেন নারায়ণ পাল। নারায়ণ পাল খুব দুর্বল ছিলেন। এ প্রথম মহিপাল, রাজপাল, দ্বিতীয় গোপাল, দ্বিতীয় বিগ্রহপাল, ন্যায়পাল, তৃতীয় বিগ্রহপাল, দ্বিতীয় মহিপাল, দ্বিতীয় সুরপাল, রামপাল, কুমারপাল, তৃতীয় গোপাল, মদন পাল। এটা গেল সম্পূর্ণ পাল বংশ। আর এখন আমরা আসছি সেন রাজবংশ নিয়ে। প্রথমে আসলো সেন সামন্ত সেন। সামন্ত সেনের পরে আসলো হেমন্ত সেন। হেমন্ত সেনের পুত্র বিজয় সেন, তার বিজয় সেনের পুত্র বল্লাল সেন, বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন, লক্ষণ সেনের দুই পুত্র বিশ্বরূপ সেন ও কেশব সেন। এভাবে লক্ষণ সেনের পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় সেন শাসনের অবসান ঘটে। এখন আমরা আসছি প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা নিয়ে। গুপ্ত শাসন প্রতিষ্ঠার পূর্বে কৌম সমাজ ছিল সর্বেসর্বা। কৌমদের মধ্যে পঞ্চায়েতি প্রথায় পঞ্চায়েত দ্বারা নির্বাচিত দলনেতা স্থানীয় কৌম শাসন ব্যবস্থায় নেতৃত্ব দিতেন। পরে বাংলায় কৌমতন্ত্র ভেঙে রাজতন্ত্রের
পূর্ণ বিকাশ ঘটে। বাংলায় মৌর্য শাসনের কেন্দ্র ছিল কুন্দ্রনগর, বর্তমানে বগুড়া জেলার 5 মাইল দূরে মহাস্থানগড়ে। মনে করা হয় মহামাত্র নামক একজন রাজ প্রতিনিধির মাধ্যমে বাংলার শাসন কার্য পরিচালিত হত। ধীরে ধীরে বাংলার সর্বত্র গুপ্ত সাম্রাজ্যের শাসন চালু হয়। গুপ্ত সাম্রাজ্যের অধীনে কয়েকটি প্রশাসনিক বিভাগে বিভক্ত ছিল। বড় বিভাগটি ছিল ভুক্তি। ভুক্তিকে কয়েকটি বিষয়ে, প্রত্যেক বিষয়কে মণ্ডলে, মণ্ডলকে কয়েকটি বিধিতে এবং বিধি আবার কয়েকটি গ্রামে বিভক্ত ছিল। গ্রামে ছিল বিভাগের ছোট অংশ। গুপ্ত সম্রাট নিজে ভুক্তির শাসনকর্তা নিযুক্ত করতেন বা রাজ পরিবার থেকেও নেওয়া হত। তারা উপরিক নামে পরিচিত ছিল। উপরিক বা সম্রাট নিজে বিষয়গুলোর শাসনকর্তা নিযুক্ত করতেন। ভুক্তি ও বিষয়গুলোকে বর্তমান বিভাগ ও জেলার সাথে তুলনা করা যেতে পারে। গুপ্তদের শাসন ছিল সামন্ত নির্ভর রাজতন্ত্র। পাল রাজাদেরও শাসন ব্যবস্থার মূল কথা ছিল রাজতন্ত্র। রাজতন্ত্র হলো রাজার ছেলে রাজা। কেন্দ্রীয় বিভাগে সর্বোচ্চ ছিলেন রাজা নিজে, তবে সর্বপ্রধান রাজ কর্মচারীর প্রধানমন্ত্রী হওয়ারও উল্লেখ পাওয়া যায়। রাজা মন্ত্রী অমাত্যগণের সাহায্যে কেন্দ্রীয় শাসন পরিচালিত হত। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন আয়ের উৎস ছিল। বিভিন্ন শস্যের 1/6 রাজস্ব আদায় করা হত, যেমন ভাগ, ভোগ, হিরণ্য, উপরিকর ইত্যাদি উৎপন্ন ফসলের উপর ধার্যকৃত কর ছিল। তাছাড়াও দস্যু ও তস্কর থেকে রক্ষার কর, ব্যবসা বাণিজ্য শুল্ক, খেয়াঘাট থেকে আদায়কৃত মাশুল ইত্যাদি আয়ের উৎস ছিল। শাসন কার্য সুবিধার জন্য আয় ব্যয় হিসাব দেখাশোনার ব্যবস্থা ছিল, জমি জরিপ ব্যবস্থা ছিল, শান্তি রক্ষার জন্য বিচার ও পুলিশ বিভাগ ছিল, গোপন সংবাদ সংগ্রহের জন্য গুপ্তচর বাহিনী ছিল, পদাতিক, অশ্বারোহী, হস্তি ও রণতরী 4টি সামরিক বাহিনীর অন্তর্ভুক্ত ছিল। পাল রাজ্যের যে শাসন পদ্ধতি প্রচলিত হয়েছিল তা পরবর্তীতে ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশ ও সেন রাজত্বকালে রাষ্ট্র শাসনের আদর্শ হিসাবে স্বীকৃতি লাভ করে। রানীকে রাজকীয় মর্যাদা দেওয়া হয়েছে। শাসন কার্যে যুবরাজদের যথেষ্ট প্রভাব ছিল। জ্যেষ্ঠ রাজকুমার যুবরাজ হতেন। মোটামুটি ভাবে এই ছিল প্রাচীন বাংলার শাসন পদ্ধতি। পণ্ডিতদের মতে শাসন পদ্ধতির ব্যাপারে বাংলাদেশ ভারতের অন্যান্য অংশের তুলনায়
মোটেই পিছিয়ে ছিল না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অবসর সময়ে ভালো ভালো বই পড়ো, ভালো ভালো প্রোগ্রাম দেখো, খেলাধুলা করো, মা বাবার সাথে সময় কাটাও। বই পড়ার বিকল্প কিছুই নেই, সেটা পড়ার বই হোক আর গল্পের বই হোক, ভালো ভালো বই পড়ো, মাদককে না করো, তোমার সহপাঠী এবং ঘনিষ্ঠদের মাদককে না বলার পরামর্শ দাও। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।